যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সবাই জানেন আজকে থেকে শুরু হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা যারা বিভিন্ন কাজে ঘরের বাইরে থাকি এক্ষেত্রে আপনি চাইলে ইজিলি আপনার স্মার্টফোন দিয়েই টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না, জাস্ট আপনি একটি ব্রাউজার থেকেই দেখতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে একটি VPN ডাউনলোড করে নেবেন। প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন সুপার VPN। সুপার VPN লেখার সাথে সাথে আপনারা এই VPNটি পাবেন। এই VPNটি ডাউনলোড করে ইনস্টল করবেন, অথবা আপনার কাছে যদি অন্য কোনো VPN ভালো লাগে থাকলে সেই VPNটিও ইউজ করতে পারেন। এটি যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। VPNটি এরপর আপনারা অন করবেন, জাস্ট আপনি VPNে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেট কানেকশন তখন অন রাখতে হবে। VPNে ক্লিক করে জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। VPN যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনার স্ক্রিনের উপরে একটি লক কি দেখতে পারবেন। এরপর আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন smartcrick.com। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। smartcrick.com লেখার পর আপনারা smartcrick.com এর ওয়েবসাইটটি পেয়ে যাবেন, সেখানে প্রবেশ করবেন। এরপর আপনি এখানে দুইটি অপশন হবেন, একটি ICC T20 ওয়ার্ল্ড কাপ 2024 এবং ICC T20 ওয়ার্ল্ড কাপ 2024 হিন্দি। যারা হিন্দিতে কমেন্ট্রি শুনতে চান তাহলে তারা এই অপশনটিতে ক্লিক করবেন। যে কোনো একটি অপশনে ক্লিক করার পর এখানে মিডিয়ামে ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনাদেরকে দেখালে ভিডিওটিতে কপিরাইট আসবে। সো দর্শক, আশা করি ছোট এই টিপসটি আপনাদের কাজে লাগবে। যারা ক্রিকেট প্রেমী রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখে ইজিলি মোবাইলের মাধ্যমে যে কোনো অ্যাপ ছাড়া স্মার্টফোনে খেলা দেখতে পারে।